আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাতেমা কাউসার আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম সংবাদ পরিক্রমায়। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ পরিক্রমায় যা যা থাকছে। সিরিয়া শান্তি বৈঠকে নিষিদ্ধ নুসরা ফ্রন্ট ও আইএস। পুতিন দুর্নীতিবাজ ও ৪০০ কোটি ডলারের মালিক বললেন জুবিন। ভারতের প্রজাতন্ত্র দিবস অসহিষ্ণু শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান প্রণব মুখার্জির। সিরিয়া সমাধান কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে প্রস্তুত সামরিক ব্যবস্থা। আরো ৫০,০০০ পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ হালকাভাবে নেওয়া হবে না বললেন আইজিপি। খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ। এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সিলেটে সেনাবাহিনীর নিরাপত্তা মহড়া। প্রধান আয়োজনগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব পুরো সংবাদ। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় সিরিয়া শান্তি বৈঠকের নতুন তারিখ ২৯ জানুয়ারি। জাতিসংঘে সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টিফেন ডিমিস তারা একথা জানিয়ে বলেছেন, বৈঠকে জাতিগোষ্ঠী আল নুসরা ফ্রন্ট ও আইএসের কোনো প্রতিনিধিকে যোগ দিতে দেওয়া হবে না। এদিকে লাতাকিয়া প্রদেশের আরও কয়েকটি শহর দখলে নেওয়ার কথা জানিয়েছে সিরীয় সেনাবাহিনী। দেরা প্রদেশে শেখ মাসকিনে রুশ বিমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। পাহাড়ের উপর থেকে লাতাকিয়ার খান আর শেখ শহরের বিদ্রোহী অবস্থানগুলোতে হামলা চালাচ্ছে সিরীয় বাহিনী। হামলায় শহরের কিছু অংশ দখল করতে পারলেও বেশিরভাগ অংশই এখনও বিদ্রোহীদের দখলে রয়েছে বলে জানান সেনাবাহিনী। খুব শিগগিরই শহরটি পুরোপুরি দখলে নেওয়া সম্ভব হবে বলে আশা তাদের। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি স্টিফেন ডি মিস্তারা বলেন, আমরা চাই যখনই আলোচনা শুরু হোক না কেন, তা যেন একটা ফল বয়ে আনে। এ বৈঠকে সিরিয়ার বিরোধী পক্ষ, সরকার, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তবে আইএস এবং সিরীয় আল কায়দা আল নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর সেখানে থাকার কোনো অধিকার নেই। এদিকে ইরাকের কিরকুক প্রদেশের হাউইজা শহরের অদূরে আইএসের তেলবাহী ট্যাঙ্কারে দেশটির বিমানবাহিনীর হামলায় অন্তত ৯ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এ সময় জঙ্গিদের বেশ কয়েকটি যানবাহনও ধ্বংস করে দেওয়া হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুর্নীতিবাজ ও ৪০০ কোটি ডলারের মালিক বলেছেন ভারপ্রাপ্ত মার্কিন ট্রেজারি সেক্রেটারি অ্যাডাম জুবিন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি বলেন, পুতিন দুর্নীতিবাজ, এটা যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই জানে এবং নিজের সম্পদ তিনি গোপন স্থানে লুকিয়ে রেখেছেন। জুবিন আরও দাবি করেন, পুতিন যাদের ভালোবাসেন তাদের সম্পদের পরিমাণ দিন দিন বাড়তে থাকে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বছরে ১১০ ডলার বেতন হিসেবে নেন, কিন্তু জুবিনের মতে এই বেতন নেওয়ার মাধ্যমে তিনি জনগণকে ধোঁকা দিচ্ছেন। শরণার্থীদের প্রবেশ রুখতে ব্যর্থ হলে গ্রিসকে ইউরোপের ভিসামুক্ত ভ্রমণ অঞ্চল থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন ইউ নেতারা। এছাড়া আগামী ২ বছরের জন্য শেনজেনভুক্ত অঞ্চলে ভিসামুক্ত চলাচলে কড়াকড়ি আরোপে ইউ নীতি নির্ধারকদের প্রতি আহ্বানও জানিয়েছেন জোটভুক্ত কয়েকটি দেশ। ইউরোপমুখী শরণার্থীদের স্রোত ঠেকাতেই তুরস্ককে ইউর প্রতিশ্রুত ৩০০ কোটি ইউরো দেওয়া হবে বলে জানিয়েছেন জোটে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। তবে ইতালি অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইউরোপমুখী শরণার্থীদের স্রোত ঠেকাতে সিরীয় শরণার্থীদের তুরস্কে আশ্রয়ের বিনিময়ে ইউর প্রতিশ্রুত অর্থ দ্রুতই ছাড় করা হবে বলে জানিয়েছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। তুরস্ক সফরে গিয়ে সোমবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর সঙ্গে বৈঠক করেন তিনি। ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি বলেন, শরণার্থী সংকট মোকাবেলায় গত বছরে নেয়া পরিকল্পনার অনেক কিছুই আমরা বাস্তবায়ন করেছি। এর সুফল হিসেবে ইউরোপমুখী শরণার্থীদের সংখ্যা অনেকটাই কমে এসেছে। তুরস্ককে ইউ প্রতিশ্রুত ৩০০ কোটি ইউরো দিতে আমরা বদ্ধপরিকর। যত দ্রুত সম্ভব এই অর্থ ছাড়ার চেষ্টা করছি আমরা। গত নভেম্বরে দেশটিকে ৩০০ কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দেয় ইউরোপীয় ইউনিয়ন। তবে ইতালি সহ জোটভুক্ত কয়েকটি দেশের অর্থদানে অস্বীকৃতির কারণে তা অনিশ্চয়তার মধ্যে পড়ে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটির ২২ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আগ্রহী দেশ তুরস্ক। ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অসহিষ্ণু শক্তির বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এবার প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। দিবসটিকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দিল্লিকে। এদিকে প্রজাতন্ত্র দিবসে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে দিনব্যাপী বন্ধের ঘোষণা দিয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামীরা।
বর্ণিল আর বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজনে মুখর গোটা দিল্লি, আর বৈচিত্র্যময় সংস্কৃতি ও মানুষের নানা উপস্থাপনায় সেজে উঠেছে দিল্লির লালকেল্লা এলাকা। সাজোয়া যান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নকশা এবং বিমান মহড়া নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য। কুচকাওয়াজে তিন বাহিনীর সশস্ত্র সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রীতিমতো দুর্গে পরিণত করা হয় রাজধানী দিল্লিকে, নামানো হয় 25,000 পুলিশ সদস্য। দেশজুড়ে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় সন্দেহভাজন 20 IS জঙ্গিকে। দিল্লির 31টি জনবহুল এলাকা এবং 13টি মেট্রো স্টেশনে বসানো হয়েছে বিশেষ পাবলিক এড্রেস সিস্টেম। এদিকে প্রজাতন্ত্র দিবসে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে দিনব্যাপী বন্ধের ডাক দিয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামীরা। এর ফলে মঙ্গলবার সারাদিন রাজ্যের সকল দোকানপাট, গণপরিবহন সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে জানায় দেশটির গণমাধ্যম। ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাঁদ বলেছেন ফ্রান্স কোনো সন্ত্রাসী হামলার কাছে নত হবে না। ইসলামিক স্টেটের জঙ্গিরা প্যারিস হামলাকারীদের ভিডিও প্রকাশ করার প্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেছেন ফ্রান্সের গণতন্ত্র সুরক্ষায় তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। এ সময় ফ্রান্সের জরুরি অবস্থার সময় বাড়ানোর কথা বলেন তিনি। তিনি জানিয়েছেন সন্ত্রাসীদের ব্যাপারে ফ্রান্সের অবস্থান অভিন্ন এবং তা কখনোই পরিবর্তন হবে না বলেও জানান তিনি। ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রথম প্রেসিডেন্ট হিসাবে শি জিনপিংয়ের তেহরান সফরে বিভিন্ন বিষয়ে 17টি সমঝোতা চুক্তি করেছে দুই দেশ। পাশাপাশি আগামী 10 বছরে 60,000 কোটি মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের আশা প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। প্রেসিডেন্টের পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং পার্লামেন্টের স্পিকার আলী লারিজানির সঙ্গেও বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। 19 জানুয়ারি শুরু করা মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরব ও মিশরের পর ইরানে গিয়ে শনিবার কর্মব্যস্ত দিন পার করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার এ সফরে মধ্যপ্রাচ্যের শিয়া প্রধান দেশটির সঙ্গে রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা, প্রযুক্তি ও শান্তিপূর্ণ জ্বালানি বিষয়ক 17টি সমঝোতা চুক্তি সই হয়েছে। তেহরানে দুই প্রেসিডেন্টের বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি উচ্চারণ করে দুই দেশ। যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ঘোষণা করেন আগামী 10 বছরে চীনের সঙ্গে 60,000 কোটি মার্কিন ডলারের বাণিজ্যের আশা করছেন তিনি। হাসান রুহানি আরও বলেন চীনের সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আগামী 25 বছরের পরিকল্পনা নিয়ে সমঝোতা চুক্তি সই করেছি। সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমনের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে দুই দেশ। দীর্ঘদিন আন্তর্জাতিক বাণিজ্যের বাইরে থাকা ইরানের কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও। তিনি বলেন প্রেসিডেন্ট রুহানির সঙ্গে আন্তরিক আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে পরস্পরের প্রতি আস্থা রাখছি আমরা। ইরানের কাছ থেকে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সহযোগিতা আশা করছে চীন। ইরানের সঙ্গে 6 বিশ্বশক্তি পরমাণু চুক্তির আওতায় এবছরে 16 জানুয়ারি ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বিশ্বে প্রভাবশালী নেতাদের মধ্যে প্রথম তেহরান সফরে গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এটি গেল 14 বছরে প্রথমবারের মতো কোনো চীনা প্রেসিডেন্টের ইরান সফর। নিউ ইয়র্কের সাবেক মেয়র মার্কিন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তার এক উপদেষ্টার বরাত দিয়ে BBC জানায় তিনি এর মধ্যে প্রচারণায় নামার প্রস্তুতিও শুরু করেছেন। এদিকে নিজেকে সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় দাবি করে কাউকে গুলি করলেও কোনো ভোট কমবে না বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। প্রচারণা শুরুর প্রথম থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে গণমাধ্যমে শিরোনাম হন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার আহ্বান জানিয়েও প্রেসিডেন্ট ওবামাকে মুসলিম বিশ্বব্যাপী সমালোচিত হওয়ার পাশাপাশি নিজ দলের নেতাকর্মীর তোপের মুখে পড়েন সাবেক এই টেলিভিশন ব্যক্তিত্ব। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে যৌন নির্যাতনকারী ও এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেন ট্রাম্প। সমালোচনা আর বিতর্কিত নানা বক্তব্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এখন পর্যন্ত রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে আছেন তিনি। আর এবার তিনি বললেন কাউকে গুলি করলেও জনগণের কাছে তার এতটুকু সমর্থনও কমবে না। শনিবার আইওয়া অঙ্গরাজ্যে প্রচারণাকালে নিজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ারও ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেন আমার সমর্থকরা অনেক স্মার্ট, তারা যেমনি আমার প্রতি অনুগত তেমনি আমিও তাদের জন্য সব কিছু করতে পারি। আমি যদি 5th Avenue-র মাঝখানে দাঁড়িয়ে কাউকে গুলি করি তারপর আমার কোনো ভোট কমবে না।
রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সিরিয়ায় চলমান সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে তার সরকার। তবে সিরিয়া সংকটে শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে এখনও আশাবাদী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এদিকে সিরিয়ার দেহির এজোরে প্রদেশের সন্দেহভাজন রুশ বিমান হামলায় 47 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস জানান, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেহির এজোর প্রদেশে খাসাম গ্রামে রুশ হামলায় মহিলা ও শিশুসহ অন্তত 47 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তেল সমৃদ্ধ প্রদেশটি জঙ্গি গোষ্ঠী আইএস সহ অন্যান্য উগ্র ইসলামপন্থী বিদ্রোহী সংগঠনগুলোর শক্ত ঘাঁটি বলে পরিচিত। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, শুধু আইএস নয়, আঞ্চলিক ও তুরস্কে জাতীয় নিরাপত্তার জন্য কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকে ভয়াবহ হুমকি। তুরস্ক সফররত বাইডেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোলুর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। প্রিয় দর্শক, আপনি দেখছেন, আবারও স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম সংবাদ পরিক্রমায়। প্রিয় দর্শক, সংবাদ পরিক্রমার এই পর্যায়ে জানিয়ে দিব বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্বে জঙ্গি তৎপরতা বেড়ে গেলেও পুলিশের সাহসী ভূমিকায় দেশে মাথাচাড়া দিতে পারেনি জঙ্গিবাদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগে প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত বছরের শুরুতে পুলিশ বাহিনীর বিএনপি জামায়াতের নাশকতা শক্ত হাতে দমন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা দেন, আরও 50,000 পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে। রাজারবাগ পুলিশ লাইনে দৃষ্টিনন্দন প্যারেডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পুলিশ সদস্যরা। প্যারেডে নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহার। প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তার নেতৃত্বে অনুষ্ঠিত হল পুলিশ সপ্তাহের প্যারেড। সালাম গ্রহণ করে পুলিশ সদস্যদের প্রতি দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আহ্বান জানান জনগণের সেবক হয়ে কাজ করতে। বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা সক্ষমতা অর্জন বাড়ানো হবে পুলিশের সংখ্যা। স্বাধীন বাংলাদেশে 1975 সালে 15 জানুয়ারি প্রথম পুলিশ সপ্তাহ পালন করা হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেদিন পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছিলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2015 সালে সাহসিকতা, দক্ষতা, শৃঙ্খলামূলক আচরণের জন্য পুলিশের 102 জন সদস্যকে দেওয়া হয় বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম। তিনি আরও বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও পুলিশ সদস্যরা তাদের কাজ দিয়ে দেশে বিদেশে সুনাম অর্জন করেছেন। আমি দেশের বাইরে গেলে সেদেশের জনগণ ও কর্মকর্তারা বাংলাদেশে পুলিশের কাজের প্রশংসা করেন, তারা দেশে সুনাম বয়ে আনছেন। তিনি বলেন, পুলিশের আরও 50,000 লোকবল নিয়োগে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন, এরই মধ্যে সে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করছি খুব দ্রুত তা বাস্তবায়ন করা হবে। ব্যক্তি পুলিশের দায় সমগ্র পুলিশ বাহিনীর উপর না চাপানোর আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। রোববার দুপুরে রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টারে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, যে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলে পুলিশ কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই বিষয়টি হালকা করে দেখে না। শহীদুল হক আরও বলেন, আমরা স্বীকার করি অল্প কিছু পুলিশ সদস্যের অপেশাদার আচরণ পুরো পুলিশ বাহিনীর অনেক বড় অর্জনকে কখনো কখনো ম্লান করে দেওয়ার উপক্রম করে। তিনি আরও বলেন, গত 5 বছরে মোট 709 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। এদের মধ্যে 293 জন পুলিশ সদস্য বিচার বিভাগীয় শাস্তির বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনালে আপিল করে দণ্ড থেকে অব্যাহতি পেয়েছে। আগামী 26 জানুয়ারি মঙ্গলবার পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 26 জানুয়ারি মঙ্গলবার পুলিশ সপ্তাহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 102 জন পুলিশ সদস্যকে পদক প্রদান করা হয়। একাত্তরের ঘাতক ও তাদের দোসররা বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি জোট ক্ষমতায় থাকাকালে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের প্রচারের সমাপনী অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, একাত্তরের ঘাতক ও তাদের দোসররা বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন অন্ধকারে হারিয়ে যায়, কিন্তু আমরা অন্ধকারে হারিয়ে যাব না। বাংলাদেশ আজ সকল অপশক্তির মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, যিনি গাড়ি চালান তিনি যেমন চালক, তেমনি যিনি রাষ্ট্র পরিচালনা করেন তিনিও একজন চালক। গাড়ি চালক অদক্ষ হলে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি অদক্ষ পরিচালক থাকলে রাষ্ট্রীয় দুর্ঘটনা ঘটবে। একজন অদক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে যে ঘটনা ঘটিয়েছিলেন খালেদা জিয়া, দেশকে তিনি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
জনগণের ভোটে নির্বাচিত হয়ে নয়, বরং পুলিশকে ব্যবহার করে গুম খুনের মাধ্যমে টিকে আছে বর্তমান সরকার, একথা বলেছেন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে গুলশানের নিজ কার্যালয়ে বাংলাদেশ কৃষক দলের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় সংসদে জনগণের কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না বলে অভিযোগ করেন বেগম জিয়া। বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা পালন করতে হলে জাতীয় পার্টিকে মন্ত্রিসভা থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে সংসদে সরকারের বিভিন্ন নেতিবাচক পদক্ষেপের সমালোচনাও জরুরি বলে মনে করেন তিনি। জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, আমাদের প্রশাসন অর্থবল পেশি শক্তি নেই, একমাত্র শক্তি জনসমর্থন, এটা যদি না থাকে তাহলে আমরা শূন্য, কিন্তু আমাদের জনসমর্থনও দিন দিন কমতে কমতে তলানিতে ঠেকেছে। ভোটের রাজনীতিতে আমরা রাজনীতি এবং ভোটবিহীন অবস্থায় পৌঁছে গেছি, গত পৌরসভা নির্বাচনে তা স্পষ্ট দেখা গেছে। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় পার্টি অন্যান্য রাজনৈতিক দলের শত্রু নয়, প্রতিপক্ষ মনে করে। আমাদের মনে রাখতে হবে, প্রতিপক্ষকে শক্তিশালী করার জন্য কেউ এগিয়ে আসে না, সুতরাং কেউ আমাদের কল্যাণের জন্য মাথায় তুলে নিয়ে শক্তিশালী করে দিবে, এটা কোনো সুস্থ কাণ্ড জ্ঞান সম্পন্ন চিন্তা নয়। জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এদিকে গণতন্ত্র মেনে পার্টি চেয়ারম্যান দলে পরিবর্তন এনেছেন বলে মন্তব্য করেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ নিয়ে কোনো ধরনের কটাক্ষ সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। যারা এ ধরনের মন্তব্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া পাকিস্তানিদের মতোই বঙ্গবন্ধু একাত্তরের শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে আবোল তাবোল বকছেন এবং অপমান করছেন, আমরা তার প্রতিবাদ করছি মাত্র, এটা রাজনৈতিক প্রতিহিংসা নয়। আর এসব নিয়ে যারা খালেদার পক্ষে সাফাই গাইছেন তাদের উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, একাত্তরের মুক্তিযোদ্ধ বঙ্গবন্ধু বা তার ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগ নিয়ে কোনো কটাক্ষ গ্রহণযোগ্য হবে না। গত 21 ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন, এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই কিতাবে নানা রকম তথ্য আছে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন মমতাজউদ্দিন মেহেদি নামে এক আইনজীবী। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাকাত হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন সহ দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এ মামলায় সমজ জারি করেছেন আদালত। 3রা মার্চ বেগম জিয়াকে আদালতে হাজির হতে নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজউদ্দিন আহমেদ মেহেদি। শুনানি শেষে বেলা 11টায় সমজ জারি করেন আদালত। এর আগে গত রোববার বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মামলা দায়েরের পর বিএনপি পন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। গত 21 ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন বেগম জিয়া। এরপর এ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। প্রিয় দর্শক, মিলেনিয়াম সংবাদের এই পর্যায়ে জানিয়ে দেব খেলা সংবাদ। জিম্বাবুয়ের সিরিজে ইঞ্জুরিতে পড়া মোস্তাফিজুর রহমান এখনও পুরোপুরি ফিট নন। এশিয়া কাপ ও ট্রিয়া ওয়ার্ল্ড টি-20তে তাকে দলে পেতে চলেছে পুনর্বাসন প্রক্রিয়া। তাই কোনো ঝুঁকি এড়াতে মোস্তাফিজকে পিএসএল ও আইপিএল খেলতে অনাপত্তিপত্র দেবার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, মোস্তাফিজ শারীরিকভাবে খুব শক্তিশালী নন, ওর এখনও পেশি গঠনের কাজ চলছে। সে গত খেলার মাঝে ব্যথা অনুভব করছিল, আমরা ওকে নিয়ে কোনো সুযোগ নেয়ারই সুযোগ নেই। দেশে বাইরে খেলাটা এখন ওর জন্য কঠিন হয়ে যাবে, বিশ্বকাপের আগে আমরা এ ধরনের কোনো সুযোগ নিতে পারি না। আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর নিরাপত্তা মহড়া। সিলেটের 2 ভেন্যুর নিরাপত্তার রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সেনাবাহিনীর মহড়ায় অংশ নেন 17 পদাতিক ডিভিশনের 2টি কোম্পানির সদস্যরা।
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের দুই ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম যে কোনো আপতকালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে ১৭ পদাতিক ডিভিশনের সদর দপ্তরে অবস্থান করবে এই রিজার্ভ ফোর্স। মহড়ায় ১৭ পদাতিক ডিভিশনের কমান্ড ও ইনফেন্ট্রি এই দুই কোম্পানির সদস্যরা অংশ নেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বি গ্রুপের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটের দুই স্টেডিয়ামে। ২৮ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। একই দিন জেলা স্টেডিয়ামে খেলবে কানাডা ও শ্রীলঙ্কা। ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ পদ্মভূষণ পদক পেতে যাচ্ছেন ভারতের দুই নারী ক্রীড়াবিদ সানিয়া মির্জা ও সায়না নেহাল। টেনিসের নারী দ্বৈতে নাম্বার ১ সানিয়া এবং ব্যাডমিন্টনে শীর্ষ ৩ থাকা সায়না নেহওয়ালকে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবছর পদ্মভূষণ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। খেলরত্ন অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড এবং অর্জুন অ্যাওয়ার্ডের পর এবার প্রাপ্তির ঝুলিতে যোগ হতে যাচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ অ্যাওয়ার্ড। ভারতরত্ন এবং পদ্মবিভূষণ ভারতের সর্বোচ্চ এই দুই পদকের পরেই পদ্মভূষণ অ্যাওয়ার্ডের স্থান। নারীর দ্বৈতে মার্টিনা হিঙ্গিসকে সঙ্গে নিয়ে ২০১৫ সালে ইউএস ওপেন আর উইম্বলডনে শিরোপা জিতে দেশের জন্য বিরল সম্মান বয়ে আনেন হায়দ্রাবাদের মেয়ে সানিয়া মির্জা। এদিকে ব্যাডমিন্টনে লন্ডন অলিম্পিকে রৌপ্য পদক প্রাপ্তির পর ২০১৫ সালেও সায়না নিজের দুর্দান্ত পারফরমেন্সে ধরে রেখেছেন বিশ্বের শীর্ষ ৩ স্থান। এবছর ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই দুই নারী ক্রীড়াবিদকে পদ্মভূষণ পদক দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, মিলেনিয়াম সংবাদ পরিক্রমা শেষ করব, তার আগে প্রধান আয়োজনগুলো জানিয়ে দিব আরও একবার। সিরিয়া শান্তি বৈঠকে নিষিদ্ধ নুসরা ফ্রন্ট ও আইএস। পুতিন দুর্নীতিবাজ ও ৪০০ কোটি ডলারের মালিক বললেন জুবিন। ভারতের প্রজাতন্ত্র দিবস, অসহিষ্ণু শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান প্রণব মুখার্জির। সিরিয়া সমাধান, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে প্রস্তুত সামরিক ব্যবস্থা। আরও ৫০,০০০ পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ হালকাভাবে নেওয়া হবে না বললেন আইজিপি। খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ। এবং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সিলেটে সেনাবাহিনীর নিরাপত্তা মহড়া। প্রিয় দর্শক, আজকে মিলেনিয়াম সংবাদ পরিক্রমা এই পর্যন্তই। আগামী সংবাদ পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত মিলেনিয়ামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।